আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। তো চলো আমরা আজকে 8 নম্বর অঙ্কটা দেখব, মুনাফা অধ্যায়ের। তো মুনাফার অধ্যায়ের 8 নম্বর অঙ্কটা করতে গিয়ে আমরা প্রশ্নটার দিকে একটু চোখ বুলিয়ে নিই। তো এখানে কি আছে দেখো, 6,500 টাকা যে হার মুনাফায়, 4 বছরে মুনাফা আসলে 8,840 টাকা হয়, ওই একই হার মুনাফায় কত টাকা, 4 বছরে মুনাফা আসলে 10,200 টাকা হবে। দেখো আমাদের কি কি দেওয়া আছে সেটা আমরা একটু দেখে নেই, নাহলে কিন্তু আমাদের কাছে প্রশ্নটা অনেক জটিল মনে হবে, অঙ্কটা জটিল মনে হবে। আমরা একটু দেখে নেই যে 6,500 টাকায় যে হার মুনাফায়, তার মানে এখানে 6,500 টাকা এটা কিন্তু একটা আসল ইন্ডিকেট করে যে এটা একটা আসল পি। আবার যে হার মুনাফায়, তার মানে আমরা মুনাফার হারটা জানি না, অর্থাৎ আরটা কী হবে আমরা সেটা জানি না। যে হার মুনাফায় 4 বছরে, তার মানে এটা সময় দেওয়া আছে, সময়ে মুনাফা আসলে কত হবে, মুনাফা আসল এই কল এখানে কত, এখানে 8,840 টাকা হয়, এই একটা স্টেপ। এই থেকে এই পর্যন্ত কিন্তু একটা স্টেপ, অর্থাৎ 6,500 টাকায় যে হার মুনাফায়, 4 বছরে মুনাফা আসল 8,840 টাকা হয়। এখানে কিন্তু মুনাফার হারটা দেয়া নাই, বাকি মুনাফা আসল, আসল এবং সময় দেয়া আছে, এখানে আমাদের কিন্তু মুনাফা হারটা দেয়া নেই। তাহলে এইটা কিন্তু আমাদের একটা স্টেপ প্রশ্নের, এখানে দুইটা অংশ প্রশ্নের একটা অংশ আমরা বুঝে ফেললাম। তারপর ওই একই হার মুনাফায়, তার মানে ওই যে একই হার মুনাফার কথা বলছে, তার মানে এইখানার যে মুনাফার হারটা সেইটিই হয়েছে এখানকার হার মুনাফায়। কত টাকা, কত টাকা, দেখো এখানে কিন্তু কত টাকা বলছে, তার মানে এখানে কিন্তু আসল বের করতে বলছে। এখানে আমাদের আসল পি দেওয়া ছিল, কিন্তু এখানে আসলটা বের করতে বলছে কত টাকায়। 4 বছরে মুনাফা আসলে আমাদের 10,200 টাকা হবে, তার মানে এখন দেখো এখানে কিন্তু সময় ঠিক আছে। আমার এখানে প্রশ্নের কয়টি অংশ, দুইটি অংশ। প্লিজ প্রশ্নটা যদি তোমরা মানে ক্লিয়ারভাবে না বুঝতে পারো, তাহলে কিন্তু অঙ্কটা করাটা খুব জটিল হয়ে যাবে। এর জন্য দেখো প্রথমে কিন্তু আমার এই প্রশ্নের যে একটা অংশ, সেখানে আসল দেওয়া আছে 6,500 টাকায়, 4 বছরে যে কোনো একটা হারে সে মুনাফা আসলে পাচ্ছে 8,840 টাকা, কিন্তু ওই মুনাফার হার একই থাকবে। দেখো দ্বিতীয় স্টেপে মুনাফার হার কিন্তু একই থাকবে এবং সময়ও কিন্তু একই থাকবে 4 বছর। তাহলে মুনাফা আসল দেখো এখানে ছিল যেটা, তার চেয়ে বেড়ে গেছে এখানে 10,200 টাকা, তার মানে এখানে আমাদের আসল কত, তাহলে আসল অবশ্যই বাড়াতে হবে, কারণ মুনাফার হার যদি একই থাকে আর সময় যদি একই থাকে, তাহলে মুনাফা আসল যদি বেড়ে যায় তাহলে অবশ্যই সেখানে আমাদের মুনাফাটা মানে আসলটা বাড়িয়ে নিতে হবে, তা না হলে আমাদের এভাবে এটা বেড়ে যাবে না। তো তাহলে এখন এখানে দেখো, এখানে কিন্তু আমাদের আসলটা বের করতে বলছে যে কত টাকায় আমাদের এত টাকা মুনাফা আসল হবে, কিন্তু এইটা বের করার আগে কিন্তু আমাদের বের করা জরুরি হয়ে পড়ছে কিন্তু মুনাফার হারটা, কারণ আমাদের এইখানে কিন্তু ওই একই হার মুনাফার কথাটা বের করতে বলছে। তো চলো আমরা এখন অঙ্কটা শুরু করি। তো এখানে দেওয়া আছে কি, আমরা লিখি দেওয়া আছে দিয়ে, যে দেওয়া আছে, দেওয়া আছে আসল পি ইকল, এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে, মানে প্রথম ক্ষেত্রে যে আসলটা আমাদের দেয়া আছে পি ইকল কত দেয়া আছে 6,500 টাকা। দেখো তারপর সময় কত দেয়া আছে আমাদের, সময় সময় এন ইকল এখানে 4 বছর। আমরা প্রথম অংশ থেকে কিন্তু আমাদের মুনাফার হারটা বের করে নিতে হবে। তারপরে মুনাফা আসল কত দেয়া আছে আমরা দেখি, মুনাফা আসল এ ইকল কত বলতো, 8,840 টাকা। তাহলে দেখো আমি যদি আসল জানি আর মুনাফা আসল জানি, এখান থেকে আমরা মুনাফাটা বের করে নিতে পারি না, অতএব মুনাফা আই ইকল কত হবে এ মাইনাস পি, তার মানে কত বলো, এ কত এখানে 8,840 থেকে বিয়োগ হবে কত 6,500, তাহলে এটা আমাদের বিয়োগ করলে কত হবে 240, পাঁচ আছে কত এলে আমাদের 8 হবে 3, ছয় আছে কত 200, 2,340 টাকা, এটা হলো আমাদের
মুনাফা আমাদের প্রথম অংশে। এখন এখান থেকে আমাদের মুনাফার হারটা কিন্তু বের করতে হবে, মুনাফার হার আর ইকুয়াল কত হোয়াট, কারণ আমাদের এটা বের করে নিতে হবে। তাহলে আমরা জানি কি, আমরা জানি, দেখো আমরা জানি এখানে মুনাফার হার, এখানে দেখো আসল দেওয়া আছে, সময় দেওয়া আছে এবং মুনাফাও দেওয়া আছে। তাহলে হারটা বের করে আই ইকল পি আর এন, বা এখন আর এর মানটা বের করতে হবে। তাহলে আমরা এটাকে এখানে নিয়ে আসি আই, বা আরটাকে যদি আমরা রাখি তাহলে আই বাই পি এন। এখন এখানে মান বসাও, আই এর মান কত, আই এর মান কিন্তু আমাদের জানা আছে 2340, বা পি এখানে কত, পি হলো 6500, আর এন কত, আমরা এন এখানে জানি 4 বছর। দেখো এখন আমাদের এই 4 দিয়ে যদি আমরা এটাকে কাটি তাহলে এখানে আমাদের হবে কত, 4 5 20, হাতে থাকে আমাদের 3, 4 8 32, হাতে থাকে আমার 2, 4 5 20, তাহলে আমাদের 585 হয়। তাহলে আমাদের এখানে আসলে কত, 585, আর নিচে থাকতেছে আমাদের 6500। এখন এটাকে যেহেতু আমাদের মুনাফার হার বের করতে হবে, তাহলে আমরা এখানে 100% এটাকে গুণ করে দিলাম। তাহলে দেখো আমাদের এই 2 শূন্য আর এই 2 শূন্য কেটে যায়। এখন এই 65 দিয়ে যদি আমরা 585 কাটি তাহলে কতবার যাবে, 9 বার, তার মানে 9%। তাহলে আমাদের এখানে কত হলো, মুনাফার হার আর ইকল 9% আমাদের কিন্তু হলো। এখন দেখো আমাদের কিন্তু প্রথম অংশ থেকে আমাদের কিন্তু মুনাফার হারটা বের করে ফেললাম। এখন আমাদের দ্বিতীয় অংশের যে অ্যান্সারটা বের করতে বলছে সেটা হচ্ছে কত আসল, আসল এখানে বের করতে বলছে। তাহলে এখানে আমরা লিখতে পারি আবার এখানে দেখো ওই একই হার মুনাফা। তাহলে আমরা এখন মুনাফার হারটা জানি, এখানে মুনাফার হার কত, মুনাফার হার আর ইকল 9%, মানে 9/100। এখন দেখো এখানে কিন্তু আমাদের মুনাফার সময় যা, সময় কিন্তু একই, আবার মুনাফা আসল এখানে আমাদের কত দেওয়া আছে, হইতে হবে 10,200। এখন আমাদের এখানে আসল বের করতে কী হবে কিন্তু, তাহলে আসল পি ইকল আমাদের হোয়াট, এইটা এখন আমাদের বের করতে হবে যে একই হার মুনাফায় আমাদের কত আসল লাগবে এই মুনাফা আসলটা পেতে হলে। তাহলে আমরা লিখি আবার, আমরা জানি তাহলে আমরা জানি কি, আমরা মুনাফা আসল সমান আমরা কি জানি, পি ইন্টু 1 প্লাস এন আর, আমরা এই সূত্রটা কিন্তু আমরা জানি, মুনাফা আসলের সূত্র পি ইন্টু 1 প্লাস এন আর। তাহলে এখন দেখো আমাদের এখানে পি মানটা কিন্তু আমাদের বের করতে হবে। তাহলে পির মানটা যদি আমাদের বের করতে হয় তাহলে আমরা এটাকে এই পাশে পক্ষান্তর করে নিয়ে আসি, পি কল 1 প্লাস এন আর ইন্টু এ। এখন বা পিটাকে আমরা এখানে রেখে দেব, তাহলে এ বাই নিচে চলে যাবে 1 এন আর। এখন এর মানটা বসাও, এর মান কত এখানে আমাদের মুনাফা আসল, এখানে আমরা লিখে নিই আবার মুনাফা আসল এই কল কত, নতুন মুনাফা আসল হলো 10,200 টাকা। তাহলে এখন আমরা এখানে লিখি 10,200 টাকা, যোগ এখানে 1 প্লাস এন, এন এর মান কিন্তু আমাদের 4 ঠিকই থাকবে, আর এখানে আর এর মান কত, আর এর মান হলো গুণ 9/100। এখন আমাদের এখানে কি হয়, এখানে কিন্তু আমাদের এখন সরল করে নিতে হবে। তাহলে আমরা যদি এখন এটাকে সরল করি, যে উপরে আছে 10,200 আর নিচে 1 যোগ, আমরা এটাকে দ্বারা যদি এটাকে কাটি তাহলে হবে কত, 25। তাহলে আমাদের হইতেছে 9, নিচে থাকতে আছে 25, বা আমাদের বোর্ডের স্বল্পতার কারণে আমরা একটু চেপে চেপে করি। এখন এখানে যখন আমরা সরল করব তখন আমাদের কি থাকে, আমরা দেখতে পাচ্ছি যে এখানে যদি আমরা সরল করি তখন আমাদের নিচের লসাগু চলে যাবে কত, 25, এটাও লসাগু। তাহলে 25 অক্ষে 25 যোগ আর 25 দিয়ে 25 মধ্যে 1 বার, তাহলে 9 অক্ষে 9। তাহলে এখন আমরা এই এই পাশটা করি,
এই নিচ থেকে এই অংশটা আমরা করি, তাহলে উপরে থাকতেছে কত আমাদের 10,200 টাকা, আর নিচে থাকতে আছে এটা 25,900, আমাদের যদি গুণ করি তাহলে হবে 34/25। ঠিক আছে, তাহলে এখন দেখো, এখন কিন্তু আমাদের এইখানে যে বিষয়টা হয়, এখানে আমাদের এটা ভাগচিহ্ন তাহলে উল্টে যাবে, তাহলে আমরা লিখবো 10,200 × 25টা চলে যাবে কোথায়, উপরে, আর নিচে চলে আসবে 34। ঠিক আছে, তাহলে এখন দেখো আমাদের এইটি 34 দ্বারা যদি আমরা এইটাকে ভাগ করি তাহলে কত হবে, এই 34 দ্বারা এইটাকে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের 300 হবে। তোমরা ক্যালকুলেটার ভাগ করে নিতে পারো অথবা রাপে ভাগ করে দেখতে পারো, 34 দ্বারা আমরা 10,200 ভাগ করে 300 হবে। তাহলে এখন এই 300-র সাথে 25 গুণ করলে আমাদের কত হবে, 20, আর আমাদের 3×25 = 75, মানে 7,500। তাহলে এই 7,500 টাকাটা কি বলতো, এই 7,500 টাকাটা হলো আসল। তাহলে আমাদের উত্তর হয়ে গেল 7,500 টাকা। তো এইটাই আসল, যে আমাদের কত টাকায় 4 বছরের মুনাফা আসলে 10,200 টাকা হবে, 7,500 টাকায় আমাদের এই মুনাফা আসলটা হবে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। পরের অঙ্কটা দেখি, 9 নম্বর অঙ্কটা দেখি, 9 নম্বর অঙ্কের অঙ্কটা কী বলছে আমরা একটু পড়ে নিই। ঠিক আছে, তো চলো দেখো, রিয়াজ সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রেখে 4 বছর পর তিনি 4,760 টাকা মুনাফা পান। ব্যাংকের বার্ষিক মুনাফার হার হলো 8.50 টাকা হলে তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন। দেখো রিয়াজ সাহেব, আমি আবার ব্যাংকে টাকা রাখিনি, আর সুদকে আমি চরমভাবে ঘৃণা করি, তো চান্সই নাই ব্যাংকে টাকা রেখে সুদ খাওয়ার। তো চলো, যে রিয়াজ সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রেখেছে 4 বছর, দেখো এখানে সময়টা আমাদের n = কত, 4 বছর। 4 বছর পর তিনি কত টাকা মুনাফা পান, 4,760 টাকা মুনাফা পান। তাহলে এইটা হলো আয়, এটা কি আয়, যেহেতু এটা মুনাফা তাহলে মুনাফা আয়। ব্যাংকের বার্ষিক মুনাফার হার অর্থাৎ r = হলো আমাদের 8.50 টাকা, তিনি ব্যাংকে কত টাকা জমা রাখছিলেন, তার মানে এখানে আসলটা বের করতে বলছে। তো আমরা যেহেতু আমরা প্রশ্ন পড়ে আমরা নির্ণয় করে ফেললাম যে কোনটা কি এবং কি আমাদের বের করতে বলছে, তাহলে এখন আমাদের অঙ্কটা খুবই ইজি হয়ে যাবে। তো আমরা লিখি যে কি কি দেওয়া আছে, দেওয়া আছে এখানে কি, যে মুনাফা আইকল আমাদের কত দেওয়া আছে এখানে, মুনাফা 4,760 টাকা। তারপর দেখো আমাদের সময় কত দেওয়া আছে, সময় n = আমার দেওয়া আছে 4 বছর, আর আমাদের কি দেওয়া আছে, যে মুনাফার হার, মুনাফার হার কত দেওয়া আছে আমাদের, মুনাফার হার r = দেওয়া আছে 8.50 টাকা। আমাদের আসল বের করতে বলছে, আসল p = বাট। তাহলে দেখো আমাদের এখানে i আছে, n আছে, r আছে এবং p আছে, তাহলে এই প্রতীকগুলো দিয়ে আমরা কোন সূত্রটা ব্যবহার করলে আমরা p পাই, আমাদের সেই পরিচিত সূত্র যে আমরা জানি i = p r n। বাহ, চলো এবার আমরা যেহেতু পিটাকে লাগবে তাহলে আমরা পিটাকে প্রথমে লিখলাম, আইটাকে পরে দিলাম, বাহ পক্ষান্তর করে ঘুরিয়ে দিলাম, তারপর পিটাকে আমরা রেখে দিলাম, তাহলে i = কী হবে, r n। তাহলে এখন চলো আমরা এখানে মান বসাই, আই কত, আই হলো 4,760 টাকা, বা এখানে আর এর মান কত, আর এর মান হলো আমাদের 8.50%, আর এন এর মান হলো আমাদের 4 বছর। তাহলে এখন আমরা লিখি যে পার্সেন্টেজটাকে যদি আমরা ভেঙে দেই তাহলে নিচে চলে আসবে আমাদের 100 × 4। এখন আমরা দেখি এখানে কি, এখন দেখো এখানে কিন্তু নিচে কত আছে, 100 আছে, তাহলে এটিকে যদি আমরা উল্টে দিই তাহলে কিন্তু আমাদের এইটা
খুব সহজে উপরে চলে যাবে, একশোটা। একশোটা কোথায় চলে যাবে? উপরে। আর নিচে আমাদের থাকতেছে কি, 8.50 গুণ 4। এখন যদি আমরা 8.50 দ্বারা যদি এটিকে আমরা কাটি, তাহলে আমাদের হবে কত, 560 হবে। আর এখন 4 দ্বারা যদি আমরা 560কে কাটি, তাহলে আমাদের কত হবে, যে 5×4 = 4, 4×4 = 0। তাহলে আমাদের কত থাকতেছে, 140। তাহলে 140-এর সাথে যদি আমাদের 100 গুণ হয়, তাহলে আমাদের কত হবে, 14,000, 14,000 টাকা। তাহলে আমাদের এটা কি, এটি কিন্তু আমাদের আসল, এটা আমাদের পি বের হলো। পি বের হলো কত, আমাদের 14,000 টাকা। তাহলে 14,000 টাকা রাখলেই তিনি 4 বছর পরে কত মুনাফা পাবে, 4,760 টাকা। বিষয়টা আশা করি তোমরা বুঝতে পারছো।